সুধী দর্শকবৃন্দ, যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। শুরু করছি ঋতুভিত্তিক আলেখ্যা অনুষ্ঠান ঋতুর রঙে আঁকা। রূপবৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ, প্রত্যেক ঋতুরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল, আর এই হেমন্তকালকে নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন। প্রিয় সুধী, অনুষ্ঠানের শুরুতেই থাকছে হেমন্ত ঋতুকে নিয়ে একটি প্রতিবেদন। শরৎ ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। শরৎ বিদায়ের পর বাংলার ঋতু পরিক্রমায় আবির্ভাব হয় হেমন্তকালের। কুয়াশার চাদর গায়ে দিয়ে উদাসীন, প্রৌঢ়, বিষণ্ণ মলিনতায় যেন হেমন্তের আগমন। হালকা কুয়াশা আর বিন্দু বিন্দু জমে ওঠা শিশির আমাদেরকে মনে করিয়ে দেয় হেমন্ত এসে গেছে। দিক দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, পাকা ধানের মুহুমুহু গন্ধ, গাছে গাছে পত্রপল্লবে সবুজের ছড়াছড়ি, প্রাঙ্গণে প্রাঙ্গণে শেফালের সৌরভ, প্রভাতে তৃণপল্লবে নবশিশিরের ভীরু স্পর্শ, গাছে গাছে ডালে ডালে দোয়েল পাপিয়ার প্রাণ মাতানো সুর মূর্ছনা, এসবই হেমন্তের বৈশিষ্ট্য। বিষণ্ণ কাশের গুচ্ছ আর মাঠ ভরা নতুন ধানের মঞ্জুরি, সন্ধ্যায় কুয়াশায় জোনাকির জলা নেভা সেই আলো আঁধারের খেলা হেমন্তকে করেছে মহিমান্বিত। এই সময় ক্ষেত খামারে রাশি রাশি হারা ভারা সোনার ধান উঠতে থাকে। চারিদিকে অন্তহীন কর্মব্যস্ততার এই সময়ে নবান্নের উৎসব বাঙালির ঘরে ঘরে আনন্দের অনুষঙ্গ হয়ে আসে। ঢেকির তালে তালে মুখর হয় বাড়ির আঙিনা, পিঠাপুলির উৎসবের আনন্দে মাতোয়ারা হয় সবাই। সকালের সোনারোদে সোনালি ধানের বিস্তার দেখে কৃষক মনে হাসি যেন আর ধরে না, হেমন্ত যতটা পারে কেবল দিয়েই যায়। ধরিত্রীর অন্তরঙ্গ সহচারী হেমন্তের নিজের জন্য কোনো প্রত্যাশা নেই, দানেই তার আনন্দ। তাই বলা চলে হেমন্ত ঋতু দানশীলতার প্রতীক। হেমন্ত ঋতু জানান দেয় শীত আসছে, হেমন্তে শীতের আমেজকে অনুভব করা যায়। প্রিয় দর্শক, এমনই অনুভূতির একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনব শিল্পী পূরবী বড়ুয়ার কণ্ঠে। Thank you.
হেমন্ত ঋতুকে নিয়ে কবিতা হেমন্ত। কবি সুফিয়া কামালের হেমন্ত কবিতায় তিনি তুলে ধরেছেন অপরূপ রূপকল্প অনিন্দ সুন্দরভাবে। এবারে হেমন্ত কবিতাটি আবৃত্তি করছেন বাচিক শিল্পী কঙ্কন দাস। সবুজ পাতের খামের ভেতর হলুদে গাঁদা চিঠি লিখি, কোন পাথারের ওপারে থেকে আনলো ডেকে হেমন্তকে, আনলো ডেকে মটরে শুটি খেসারি আর কলায় ফুলে, আনলো ডেকে কুয়াশাকে সাজে সকালে নদীর কূলে, সকালে বেলার শিশিরে ভেজা ঘাসের উপরে চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে, আরো এলো সাথে সাথে নতুন গাছের খেজুরি রসে, লোভ দেখিয়ে মিষ্টি পিঠা মিষ্টি রোদে খেতে বসে, হেমন্ত তার শিশির ভেজা আঁচলে তলে শিউলি বোটায় চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোটায় ফোটায়। সুধী দর্শকবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে হেমন্ত ঋতুর বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর হরিশঙ্কর জলদাস। ছটি ঋতুর চতুর্থ ঋতু হলো হেমন্তকাল। কার্তিক এবং অগ্রহায়ণ নিয়ে হেমন্তকাল। হেমন্তকাল ঋতু বৈচিত্র্যে ভরপুর, এক অসাধারণ ঋতু এটি। বাঙালির সুখ দুঃখ, আনন্দ বেদনা, প্রাপ্তি উল্লাস এই হেমন্তকালের সাথে জড়িয়ে আছে। হেমন্ত হলো নাতিশীতোষ্ণ আবহাওয়ার ঋতু। আমরা একটু আগের ঋতুকে যদি স্মরণ করি, সেই ঋতুর নাম শরৎ। শরৎ মানেই ভাদ্র আশ্বিন। ভাদ্র এবং আশ্বিনের দাবদাহ নগর জীবনকে অতিষ্ঠ করে তোলে। হেমন্তকালের মৃদু পদধ্বনিতে প্রকৃতি থেকে সেই দাবদাহের যন্ত্রণা সরে যায়। মানুষের জীবনে ঠান্ডার শৈত্যের প্রশান্তি ছড়িয়ে পড়ে। অনেকে বসন্তকালকে ঋতুরাজ বলে সম্বোধন করেন, মানি বসন্তকালে প্রচুর ফুল ফুটে, নানা রঙের ফুলে নানা রকমের প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশ ভরে ওঠে। কিন্তু এ কথা অনস্বীকার্য যে বসন্তকালের আবহাওয়া তাকে অত্যন্ত উত্তপ্ত। হেমন্ত কিন্তু তা নয়। হেমন্ত হলো না গরম না ঠান্ডার ঋতু। এই জন্য যারা বসন্তকালকে ঋতুরাজ বলে সম্বোধন করে, অনেক ঋতু বিশেষজ্ঞ এই কথা না মেনে হেমন্তকালকেই ঋতুর রানী হিসেবে সম্বোধন করে থাকেন। হেমন্ত মানেই পিঠার কাল, হেমন্ত মানে পায়েসের কাল। হেমন্ত এলেই বাঙালির ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যায়, বাঙালির বাড়িতে বাড়িতে ঢেঁকির আওয়াজ উঠে, হেমন্তকালে নানা ফুল ফুটে, গন্ধরাজ, কামিনী, শিউলি, ছাতিম প্রভৃতি ফুলের গন্ধে এবং সৌরভে সমস্ত প্রকৃতি ঝলমল করতে থাকে। হেমন্ত শুধুমাত্র শূন্যতার ঋতু নয়, হেমন্ত আনন্দের ঋতু। আমাদের বাংলাদেশে যে একটি কথা আছে, গোলাভরা ধান, পুকুর ভরা মাছ এবং গলা ভরা গান, এই কথাগুলো হেমন্তকালকেই লক্ষ্য করেই যেন রচিত হয়েছে। হেমন্তকাল আমাদের জীবনে প্রশান্তি ছড়িয়ে থাকুক, ছড়িয়ে দিক, আনন্দে ভরপুর করে তুলুক, এই আমাদের কামনা। নবান্ন উৎসব মেলা পার্বণ হেমন্ত ঋতুকে এক অনন্য বৈশিষ্ট্যে করেছে মহিমান্বিত ও সুমুজ্জ্বল। প্রিয় সুধী, এমনই ভাবের দুটি গানের অংশবিশেষ নিয়ে এবারে পরিবেশিত হচ্ছে একটি দলীয় নৃত্য। আমি দেখেছি হেমন্তের আগমন, নবান্ন উৎসব মুখর বাংলায় ঢেকির কম্পন, করেছি ভোজন নতুন ধানের চিড়ামুড়ি খই, ভাপা পিঠা পুলি পিঠা আরো দুধ চিতই, আমি হেঁটেছি হেমন্তের শৈবালের বেশনে বার্নিশ মাখা মাঠে, হেঁটেছি ভোরবেলার সবুজ ঘাসের ডগায়
শিশির ভেজা বাটে, হেমন্তিকা এসো এসো, হিমেল শীতল বনতলে, হেমন্তিকা এসো এসো, হিমেল শীতল বনতলে, শুভ্র পূজারিণী সেজেছে, বাড়ির উঠোন সেজেছে, নবান্নেরই উৎসবে আজ মাতল সারা গ্রাম, বাড়ির উঠোন সেজেছে, নবান্নেরই উৎসবে আজ মাতল সারা গ্রাম, আমার মায়ের হাতে, আমার মায়ের হাতে আসবে আজি ক্ষেতের নতুন ধান, নবান্নেরই উৎসবে আজ মাতল সারা গ্রাম, বাড়ির উঠোন সেজেছে, নবান্নেরই উৎসবে আজ মাতল সারা গ্রাম, খবর দেয় গাম, নবান্নেরই উৎসবে আজ মাতল সারা গ্রাম, বাড়ির উঠোন সেজেছে, নবান্নেরই উৎসবে আজ মাতল সারা গ্রাম, আমার মায়ের হাতে, আমার মায়ের হাতে আসবে আজি ক্ষেতের নতুন ধান, নবান্নেরই উৎসবে আজ মাতল সারা গ্রাম, বাড়ির উঠোন সেজেছে, নবান্নেরই উৎসবে আজ মাতল সারা গ্রাম। হেমন্তের বৈশিষ্ট্য রবিশস্যের বিস্তারে, সবুজের সমারোহে সকালের সোনাঝরা সূর্যোদয় আমাদের জানান দেয় অগ্রহায়ণের বার্তা। প্রিয় দর্শক, এমনই ভাবের একটি কবিতা অঘ্রাণের সওগাত, এ কবিতাটি এখন আবৃত্তি করবেন বাচিক শিল্পী এ এস এম মুজাহিদুল ইসলাম। ঋতুর খাঞ্চা ভরিয়া এলো কি ধরণীর সওগাত, নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হলো মাত, গিন্নি পাগল চালির ফিরিনি তস্তরি ভরে নবীনা গিন্নি, হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত, শিরনি রাধেন বড় বিবি বাড়ি গন্ধে তেলেসমা, মিয়াও বিবিতে বড় ভাব আজি খামারে ধরে না ধান, বিছানা করিতে ছোট বিবি রাতে চাপা সুরে গাহে গান, শাস বিবি কন আহা আসে নাই কতদিন হলো মেজলা জামাই, ছোট মেয়ে কয় আম্মা গো রোজ কাঁদে মেজ বুবু যান, দলিজের পান সাজিয়া সাজিয়া সেজ বিবি লবে যান, হল্লা করিয়া ফিরিছে পাড়ার দস্যী ছেলের দল, ময়না মতির শাড়ি পরা মেয়ে গয়নাতে ঝলমল, নতুন পৈঁচি বাজুবন্ধ পরে চাষা বউ কথা কয় না গুমরে, জারি গান আর গাজির গানেতে সারা গ্রাম চঞ্চল, বউরে পিঠা পুর দেয়া মিঠা দেখে জিভে সরে জল, মাঠের সাগরে জোয়ারের পরে লেগেছে ভাটির টান, রাখালির বিদায় বাসিতে ঝুরিয়ে আমন ধান, কৃষক কণ্ঠে ভাটিয়ালি সুর
রোয়ে রোয়ে মরে বিদায় বিধুর, ধান ভানে বউ দুলে দুলে ওঠে রূপ তরঙ্গে বান, বধুর পায়ের পরশে পেয়েছে কাঠের ঢেকিও প্রাণ। হেমন্ত ঋতুর রূপ বর্ণনায় আমরা বিমোহিত হই নজরুলের গানে। তিনি হৈমন্তিকা রূপে হেমন্ত ঋতুকে আসার আমন্ত্রণ জানিয়েছেন হিমেল বনে। প্রিয় দর্শক, এমনই একটি হেমন্তের রূপ বর্ণনার গান আমরা এখন শুনব শিল্পী মন্দিরা চৌধুরীর কণ্ঠে।
বাঁশির উদাস করা সুর যেমন মানুষের মনকে আনন্দ দেয়, ঠিক তেমনি ধান কাটা, ধান বানা, পিঠাপুলির উৎসব হেমন্ত ঋতুকে জীবন্ত করে রেখেছে। প্রিয় সুধি, এমনই ভাবের দুটি গানের অংশবিশেষ নিয়ে এবারে পরিবেশিত হচ্ছে একটি দলীয় নৃত্য। বাজাও বাঁশি বাঁশরিয়া, ঢোলক বাজাও ঢুলি ভাই, বাজাও বাঁশি বাঁশরিয়া, ঢোলক বাজাও ঢুলি ভাই, তাক দিনা দিন দিন বাজাও, তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন বাজাও, তাক দিনা দিন দিন, মন ভরিয়া যায় রে আজি। নতুন ধানের সৌরভে আজকে মোদের নবান্নেরই উৎসবে, তাক দিনা দিন দিন বাজাও, তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন বাজাও, তাক দিনা দিন দিন। ধানের গোলা ভৈরা চাষি আনন্দে গান গায়, নাই হরিদের সঙ্গে লইয়া পিঠা পায়েস খায়, ধানের গোলা ভৈরা চাষি আনন্দে গান গায়, নাই হরিদের সঙ্গে লইয়া পিঠা পায়েস খায়, আনন্দে রাজবান্ডায় কাছে হাত ধৈরা নাচো সবে, আজকে মোদের নবান্নেরই উৎসবে, তাক দিনা দিন দিন বাজাও, তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন বাজাও, তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন বাজাও, তাক দিনা দিন দিন। দেশে আমরা করি বসবাস, মাথার উপর অসীম আকাশ, নিচে দুর্ভাষ, সত্যি সুন্দর এদেশের মানুষ, এদেশের প্রকৃতি। সুপ্রিয় সুধী, আসুন ভালোবাসি দেশকে, দেশের প্রকৃতিকে, দেশের মানুষকে। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি অপু চক্রবর্তী। আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।